আজকে আবারও সেই সুপরিচিত একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। আজকে সমস্যাটি হচ্ছে, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত? এটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত। যাই হোক, শুরুতে আমাদের বয়স ধরে দিতে হবে। তা শুরুতে লিখব, মনে করি 2 বছর আগে পুত্রের বয়স এক্স বছর, 2 বছর আগে পিতার বয়স 14 এক্স বছর, পিতা ও পুত্রের বর্তমান বয়স, যেহেতু 2 বছর পূর্বে পিতার বয়স ছিল 14 এক্স বছর, এখন হচ্ছে বর্তমান, তার মানে সেখান থেকে 2 বছর পর, তার মানে পিতার বর্তমান বয়স হবে 14 এক্স প্লাস 2 বছর ও পুত্রের হবে x+2 বছর। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঠিক এইভাবে বুঝতে হবে। 2 বছর পূর্বে যেহেতু এই বয়সটি ছিল, তার মানে তার সাথে 2 যোগ হবে যদি বর্তমান বয়স আমরা জানতে চাই। এখান থেকে 2 বছর পরে, এই যে বর্তমান থেকে 2 বছর পরের কথা কিন্তু তার পরের ক্লুটিতে দেওয়া আছে, 2 বছর বাদে, তার মানে 2 বছর বাদে, তার মানে এখান থেকেও আরো 2 বছর পরে, তার মানে আমরা এবার লিখতে পারি প্রশ্ন মতে 14x+2 আবার +2 সমান x+2 আবার +2। এই হচ্ছে বর্তমান থেকে 2 বছর পরে পিতার বয়স, আর এই হচ্ছে বর্তমান থেকে 2 বছর পরে পুত্রের বয়স। এই দুইটা তো সমান হবে না, সমান কখন হবে? যখন এই পুত্রের থেকে পিতা যেহেতু 26 বছর বয়সটা বেশি থাকে, সেই 26 বছর যদি আমরা এই পাশে যোগ করে দেই পুত্রের সাথে, তাহলে এই দুই পক্ষ সমান হয়ে যায়, অথবা 26 এই পাশে মাইনাস করে দিলেও সমান হয়। একটু ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, প্রশ্নমত কথাটা সাধারণ সব থেকে বেশি জরুরি। তা আমরা এখানে কিভাবে সমান করলাম আমি আর একবার বলি, এখানে পিতার বর্তমান বয়স ছিল 14x+2, তার থেকে 2 বছর পর বিধায় এখানে 2 যোগ হয়েছে, পুত্রের বর্তমান বয়স ছিল x+2, তার থেকে 2 বছর পর বিধায় তার সাথে 2 যোগ হয়েছে। যেহেতু পুত্রের থেকে 2 বছর পরে পিতা 26 বছর বয়স বেশি হবে, তার মানে ছেলের বয়স 26 বছর পুত্রের থেকে কম হবে, তার মানে ছেলের বয়সের সাথে যদি 26 যোগ করে দেওয়া হয় তাহলে পিতার বয়সের সমান হয়ে যায়, সেই কারণে এই পাশে 26 যোগ করতে হয়েছে। যাই হোক, এইবার 14x+4 আর এই পাশে x+30, সরাসরি আমি 30 লিখে দিলাম। এইবার x আছে এই পাশে প্লাস আকারে, এই পাশে মাইনাস হয়ে চলে আসবে, 30 মাইনাস 4, এখানে লেখা যায় 13x=26। এইবার x=26/13 যদি কাটাকাটি করি তাহলে x=2। এই যে x এর মান 2 পাইলাম, এই 2 হচ্ছে 2 বছর পূর্বের পুত্রের বয়স, কারণ আমরা 2 বছর আগে পুত্রের বয়স ধরছিলাম x বছর, সেই x এর মান যেহেতু হয়েছে 2, তার মানে 2 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2 বছর, তার মানে 2 বছর পরে বর্তমান যে বয়স, সেই বর্তমান বয়সের জন্য আমরা সরাসরি এখানে x এর মান যদি বসিয়ে দেই তাহলেই পেয়ে যাব। তা আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে লেখা যায় পিতা ও পুত্রের বর্তমান বয়স 14×2+2 ও 2+2, অর্থাৎ 28+2 বছর, পিতার বয়স 30 বছর ও পুত্রের বয়স 4 বছর। আমরা যদি অনুপাত করতে চাই তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে পিতা ইষ্টু পুত্র সমান 30:4, যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এটা হবে 2, এটা হবে 15, তার মানে 15:2। এইটাই হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। যাই হোক, আজকে ক্লাস এ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।